আমার লাইফে প্রথম আমি এত গর্জিয়াস অ্যান্ড এত এত সুন্দর একটা স্ক্র্যাপবুক বানালাম, বাট আমার কাছে টাইম খুবই কম ছিল। যদি টাইমটা আরেকটু বেশি পেতাম তাহলে হয়তো আমি আরও সুন্দর করে এটা বানাতে পারতাম। বাট এই স্ক্র্যাপবুকটা অনেক ভারী ছিল, আপনারা স্ক্র্যাপবুকের কাজগুলো দেখলেই বুঝতে পারবেন। আমি এখন আপনাদেরকে স্ক্র্যাপবুকটা খুলে দেখাচ্ছি। এটা ওয়ান কাইন্ড অফ আপনারা অ্যালবাম বলতে পারেন, যেখানে আপনারা অনেক অনেক ছবি রাখতে পারবেন, সাথে টুকিটাকি চিরকুট লিখে রাখতে পারবেন। অ্যান্ড এই স্ক্র্যাপবুকগুলো কিন্তু কাস্টমাইজেবল, আপনি চাইলে কালারটা কাস্টমাইজ করতে পারেন। সো ইয়াই, এখানে দেখেন আমি প্রত্যেকটা পেজের পাশে এরকম লেস দিয়েছি, গ্লিটার লেস। অ্যান্ড আমি এখন ফ্রেশ পেপার থেকে স্টার্ট করি। এখানে পেজের প্রথম অংশে আমি এভাবে দিয়েছি, অ্যান্ড এখানে আমি কালার কম্বিনেশনটা রাখার ট্রাই করেছি রেড, অ্যান্ড রেডের উপর হচ্ছে পিঙ্কিশ অ্যান্ড ল্যাভেন্ডার কালার, প্লাস গোল্ডেন কালার দিয়েছি শাইনিংয়ের জন্য। সো এখানে দেখুন, অ্যান্ড এই পকেট সিস্টেমটা অনেক কিউট না? এখানে হচ্ছে আপু আর ভাইয়ার বিয়ের বাসরাতে যে নামাজটা পড়া হয় ওই নামাজের একটা ছবি ছিল। এরপর দেখুন এই পার্টির ভেতরেও আবার আরেকটা পার্ট রেখেছি আমি, এটা ওপেন করে দেখাচ্ছি। এখানে দিয়েছি দুইটা ছবি অ্যান্ড ছোটো ছোটো দুইটা চিরকুট। তো এইভাবে একটা পেজ শেষ হলো। এরপর আরেকটা পেজে দেখুন, এইখানে হচ্ছে এই যে ছবি রয়েছে, আমার ছবিগুলো আটকে গিয়েছিলো একটা একটার সাথে, ডোন্ট ওয়ারি। এই যে এরকম ছিল এই পার্টটা। সেকেন্ড পার্টে আমি এখানে পকেট সিস্টেম রেখেছি তিন লেয়ার টাইপের, যেখানে নিচের দিকে চিরকুট, উপরে একটা পিকচার আপুদের বিয়ের পর, অ্যান্ড উপর আরেকটা চিরকুট। এখানে আপুদের হচ্ছে মেবি 3 ইয়ার্স রিলেশনশিপ ছিল, অ্যান্ড এই 3 বছরে ওনারা যত কেক কেটেছেন সবগুলো ছবি এখানে উনি আমাকে দিয়েছেন, অ্যান্ড বিয়ের পরের ছবিগুলো ছিল। মানে টোটালি খুব সিরিয়ালি দিয়েছি, যে ভাইয়ার কিছু সিঙ্গেল ছবি আগে যেহেতু ভাইয়ার বার্থডে, অ্যান্ড দেন হচ্ছে ভাইয়ের সাথে প্রেম করাকালীন ছবি। তারপর দেখুন এই পার্টটা খুব কিউট না? একটা এখানেও পকেট সিস্টেম, মানে একটার ভেতর আরেকটা। আপনি এর থেকে যদি গর্জিয়াস চান যে একটার ভেতর আরেকটা 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 এভাবে এভাবেও করা যাবে, সেক্ষেত্রে স্ক্র্যাপবুক কিন্তু আরও গর্জিয়াস হবে, আরও সুন্দর হবে। আমি টাইম পাইনি তাই অত ভালোভাবে করতে পারিনি। এখানে আপুর ভাইয়ের কিছু মেসেঞ্জার স্ক্রিনশট ছিল চ্যাটে। দেখুন এই পার্টটা কীরকম, এখানে হচ্ছে এইভাবে একটা ছবি দেওয়া আছে, দেন এই পাশে ফোল্ড করা আছে পেপারটা। ফোল্ড করা পেপারটা যদি আমরা এভাবে উঠাই, তারপর এখানে আরও দুইটা ছবি দেখা যাচ্ছে, সুন্দর না এটা? অনেক গেট। সো আপু প্রায় 43টার মতো ছবি এখানে লাগিয়েছেন, আর আপু হয়তো বা আরও দিতে চেয়েছিলেন না, কারণ আপুরা এত ঘুরেছেন আপুদের এত এত ছবি যে এগুলো আসলে দিলে শেষ হবে না। তো আমার কাছে মাত্র 2 দিন টাইম ছিল এটা বানানো, ট্রাস্ট মি। আমি এটা 4 তারিখে অর্ডার নিয়ে 6 তারিখে ডেলিভারি করি, 6 বা 7 তারিখে ডেলিভারি করি। মানে এটা আসলে অনেক রাশ সিচুয়েশন ছিল। সো এই পাশটা দেখুন, আর এখানে হচ্ছে যেহেতু ভাইয়ার বার্থডে সেখানে বার্থডে বেলুন, অ্যান্ড দ্য লাস্ট পার্ট এটা হচ্ছে এরকম পকেট সিস্টেমে দুটো পিকচার, এই পাশে একটা আর এই পাশে একটা। এটা ঢুকছে না কেন? আচ্ছা যাই হোক, এটাকে ঢুকিয়ে নিয়েছি। আর এই পাশে আবার এটার নিচে আবার একটা পিকচার ফুল করা, এটা হচ্ছে জাস্ট একটা ডেকোরেশনের জন্য একটা রেইনবো পার্ট, এটা আমার খুবই পছন্দ হয়েছে। অ্যান্ড এই হচ্ছে টোটাল স্ক্র্যাপবুকটা, অনেক অনেক সুন্দর ছিল। অ্যান্ড ফুল স্ক্র্যাপবুকটা আপনারা চাইলে যেভাবে ইচ্ছে কাস্টমাইজ করতে পারবেন, অ্যান্ড রেঞ্জ কিন্তু একটু হাই।